ধন্যবাদ। বলুন কি বলবেন আপনি? জানা আছে এটা টিপমিশনের পরে অবস্থার কর্ম কি রকম অবস্থা হবে জানি না। এগুলা তো ফেনীতে আমি অবাক লাগে, অতি বাম অতি ডান মিলেমিশে একাকার, অতি বাম অতি ডানের সাথে মিলে, অতি দক্ষিণপন্থীর সাথে অতি বামপন্থীরা একাট্টা হয়ে গেছে। লক্ষ্য কি? ওটাও শেখ হাসিনা, শেখ হাসিনা সরকারকে ওটাতে হবে, তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার পৃথিবীর কোনো দেশে নেই এক্সেপ্ট পাকিস্তান, দুনিয়ার আর কোথাও এটা নেই। আমরা কেন নিজেদেরকে ছোট করছি? ইলেকশন হবে ইলেকশন কমিশনের অধীনে, সরকার রুটিন দায়িত্ব পালন করবে অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো। সরকারের এখানে মেজর কোনো পলিসি ডিসিশনে সরকার এখানে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব তারা কর্তৃত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবে, স্বাধীন ভূমিকা পালন করবে, সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। এবং নির্বাচন রিলেটেড সরকারি সংস্থাগুলো এবং আধা সরকারি বিভিন্ন সংস্থা, ইলেকশন রিলেটেড যেগুলো আছে, যেমন আইন প্রয়োগকারী সংস্থা তখন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীনে থাকে। এটা দাদা জেনেভা কনভেনশনের যে নর্মস সেটা তারা সেটা পারেন না। আমরা বাংলাদেশ তো কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করি না, আমরা তো কিছুই বলিনি যখন 6 জানুয়ারি ক্যাপিটল হিলে যে দাঙ্গা, 5 জন নিহত, রক্তাক্ত ক্যাপিটল হিলে সেদিন যে অবস্থা হয়েছিল, ন্যান্সি পেলোসি হাউজের স্পিকার তাকে লুকিয়ে আত্মরক্ষা করতে হয়েছিল,